হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমাদের ভিডিওতে স্বাগতম। আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা। আর ভালো লাগলে কেউ লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুল করো না। আজকে আমরা কিছু হাই ফ্লায়ার পায়রার কালেকশন দেখাবো তোমাদের। কিছু অসাধারণ অসাধারণ গিরিবাজ আছে, কিছু কালদমা আছে, কিছু অসাধারণ কালদমা। কালদমাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন কোয়ালিটির কালদমা আছে। দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমাদের পায়রাগুলো উড়ে উড়ে নামলো সবে। এখন আমরা সর্ষে খেতে দিয়েছি এই পায়রাগুলো। আমাদের লাল ঝাঁপড় পায়রাটা প্রায় 2 ঘন্টা ফ্লাই করছে। কালদমাগুলো বাচ্চাগুলো ভালোই ফ্লাই করছে, 3 সাড়ে 3 ঘন্টা। শাক সবুজগুলো অসাধারণ, মানে অসাধারণ ফ্লাই করছে। ওগুলো আবার মানে ডিগ বাজি চলে এসছে বেশি, তো ওগুলো একটু মানে তাড়াতাড়ি নেমে আসে, বুঝতে পেরেছো? আর ধাড়ি কালদমাগুলো মানে যেগুলো বয়স্ক বেশি, যেগুলো বয়স বেশি কালদমা, সেগুলো একটু কম কম ওড়াই আমরা। ওগুলো বেশি ওড়াই না, ওগুলো দিয়ে ব্রিডিং করা হয়। ব্রিডিং করছি, ওগুলো থেকে বাচ্চা যেগুলো বেরোচ্ছে সেগুলোকেই আমরা এখন ওড়াচ্ছি। দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। দেখো এরা খেতে দিয়েছে সর্ষে, সবাই নামলো এরা উড়ে। আমাদের তো পায়রা সবসময় ছাড়া থাকে, আমরা কখনো আটকে পুষি না, বুঝতে পেরেছো? আমাদের সবসময় ছাড়া থাকে, আমরা এভাবে ছেড়েই খেতে দিই। আমাদের ওইভাবে কোনো মানে ঠিকঠাক করে ওইভাবে কন্ট্রোল করে খেতে দিতে পারি না, কারণ আমাদের এখানে এরা সবসময় ছাড়া পায়রাদের আটকে রাখতে আমাদের ভালো লাগে না, একদমই একদমই ভালো লাগে না আটকে রাখতে। যারা এরা হচ্ছে খোলা আকাশের পাখি, এরা সবসময় উড়ে বেড়াবে, দেখতে খুবই ভালো লাগে। সে এখানে ধরে ফোড়ে নেয় অনেকের অনেকের অনেক জায়গায়। এবার অনেকের ওড়ালে বাজে খেয়ে যায়, এবার তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের এখানটায় তেমন একটু অসুবিধা হয় না। যদি কেউ ওড়া দেখতে চান, যে ওড়ানো পায়রার ফ্লাইং দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে অন্য সময় উড়িয়ে দেখাবো পায়রাগুলো কেমন উঠছে। দেখুন এই পায়রাগুলো অসাধারণ অসাধারণ পায়রা। কালদমাগুলো প্রচুর ফ্লাই করছে, দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা। এ দেখো এক পেয়ার কালদমা, এগুলো হচ্ছে রানিং পেয়ার, সব বাচ্চা। দেখো পিছনে বাচ্চা আছে ছোট। পায়রা দুটো দেখো, পাঞ্জাগুলো দেখো কত সুন্দর, পুরো জামনি খুস পাঞ্জা। অসাধারণ পেয়ার, এদের বাচ্চা প্রচুর ফ্লাই, প্রচুর অসাধারণ অসাধারণ প্রচুর ফ্লাই করে, প্রচুর। যদি কেউ দেখতে চান অবশ্যই আমাদের বাড়িতে, তোমাদের সকলকে স্বাগতম। যে কেউ আসতে পারো, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার কমেন্ট করে নিয়ে নিও, কল করে চলে আসবে, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়ি। যে কেউ ওরা যদি দেখতে চাও ও চলে আসবে, দেখতে অসুবিধা নেই। আর এই কালদমাগুলোর বাচ্চা তুলছে, এদের থেকেই সব ব্রিডিং করিয়ে সব বাচ্চা ওড়ানো হচ্ছে। খুব অসাধারণ এই এই দুটো, প্রচুর ফ্লাই। এদের আগে ওড়াতাম, এখন আর ওড়ানো হয় না, এদের বেবিগুলো ওড়াচ্ছি। এই একটা দেখো ফিমেল কালদমা, ফিমেল, এটাকে আটকে রেখেছি। এটা একটা জোর খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছে। যদি কারোর কাছে থাকে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি কারোর কাছে মেল কবুতর থাকে, মেল পায়রাটা থাকে, মানে কালদমা খুব ভালো কোয়ালিটি, দামটা কোনো ব্যাপার না, শুধু একটু কমেন্ট করে জানিও। আর ফোন নাম্বারটা দিও, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। দেখো পায়রাটার ডানা কাটা আছে, কেটে দিয়েছি, কারণ প্রচুর ফ্লাই করে তো, আর ওর জন্য। এই দেখো একটা, এটাও ফিমেল, এর জন্য একটা মেল পায়রা লাগবে। যদি কেউ কারো বাড়ি থেকে থাকে তাহলে বলো অবশ্যই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না। টাটা বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকে।